বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত কুষ্টিয়ার মাহবুব রশিদের বাবা মা। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার দেহরক্ষী ছিলেন কুষ্টিয়ার মাহবুব। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনা জনসভায় হামলার সময় দেহরক্ষী মাহবুব রশিদ শেখ হাসিনাকে বুলেট প্রুফ গাড়িতে তুলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘাতকদের গুলি মাহবুবের মাথায় লেগে মুখের ওপাশ দিয়ে বেরিয়ে যায়। সরকারের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তবে শেষ জীবনে সন্তান হত্যার রায় কার্যকরের দাবি করেন বাবা মা।